সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ক্যানভাস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় অর্থনৈতিক সমস্যা, যাকে ইংরেজিতে বলা হয় ইকোনমিক প্রবলেম। অর্থনীতিবিদ পিএস এমওয়েলসনের মতের আলোকে আজকের এই আলোচনা। তিনি বলেছেন, প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি। নাম্বার ওয়ান, কী উৎপাদন করা হবে। নাম্বার টু, কীভাবে উৎপাদন করা হবে, পদ্ধতি কী। নাম্বার থ্রি, কার জন্য উৎপাদন করা হবে, আসল কী উৎপাদন করা হবে, এই সমস্যাটির সমাধান করি। এটিকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সমাধান করব। আমরা জানি মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত, আর এই সীমিত সম্পদ দিয়ে তার অসীম অভাবকে পূরণের চেষ্টা করে থাকে সর্বত্র। উৎপাদন সম্ভাবনা রেখায় দুটি দ্রব্য এক্স এবং ওয়াই এবং এ উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার বৈশিষ্ট্য হচ্ছে যে এটি সম্পদের সীমাবদ্ধতাকে নির্দেশ করছে। এই পরিমাণ তার সম্পদ রয়েছে, এই সম্পদ দিয়ে সে ইচ্ছে করলে ও এই পরিমাণ সম্পূর্ণ এক্স দ্রব্যের উৎপাদন করতে পারবে, যেখানে ওয়াই দ্রব্যের উৎপাদন করা যায় না। আবার যদি সে সম্পূর্ণ ওয়াই দ্রব্যের উৎপাদন করে, তাহলে ও এ পরিমাণ ওয়াই দ্রব্যের উৎপাদন করতে পারবে, সেক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন করতে পারবে না। এবার কোন দ্রব্যটি উৎপাদন করবে, এক্স দ্রব্য নাকি ওয়াই দ্রব্য, এই ডিসিশন নিতে হবে। কারণ তার সম্পদ কি সীমিত, সে দুটি দ্রব্যই উৎপাদন করতে পারছে না। আবার যদি এমন হয় তার এক্স এবং ওয়াই সে দুটি দ্রব্য উৎপাদন করতে চায়, এক্ষেত্রে সে এখানে আরেকটি বিন্দু, ধরি বি বিন্দু, বি বিন্দু, এই বি বিন্দুতে, বি বিন্দুতে সে ওয়াই ওয়ান পরিমাণ, ও ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্যের উৎপাদন করতে পারবে, একই সাথে ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্যের উৎপাদন করতে পারবে। অর্থাৎ কি উৎপাদন করবে, এক্স দ্রব্য নাকি ওয়াই দ্রব্য, কতটুকু উৎপাদন করবে, সে কি বিবিন্দুতে এক্স এবং ওয়াই দুটি দ্রব্যেরই উৎপাদন করতে চায় কিনা, এই সিদ্ধান্ত নেবে। এই সমস্যার সমাধান হবে এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। দ্বিতীয় সমস্যা, কিভাবে উৎপাদন করা হবে, অর্থাৎ পদ্ধতি কী, কোন পদ্ধতিতে সে উৎপাদন করবে। এক্ষেত্রে আমরা জানি উৎপাদনের চারটি উপকরণ, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই চারটি উপকরণ থেকে দুটি পরিবর্তনীয় উপকরণ শ্রম এবং মূলধনকে বিবেচনা করব। ভূমি অক্ষে আমরা নিব শ্রম, এল এল শ্রম, আর লম্ব অক্ষে নিব কে মূলধন, কে হচ্ছে কি মূলধন, আইকিউ সম উৎপাদন রেখা, আইকিউ সম উৎপাদন রেখা। এই রেখার বৈশিষ্ট্য হচ্ছে রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তল, আর এই রেখার প্রতিটি বিন্দুতে, প্রতিটি বিন্দুতে উৎপাদন সমান। যদি এখানে একটা এ বিন্দু নেই, এখানে একটা বি বিন্দু নেই, যদি এ বিন্দুতে 50 মন উৎপাদন নির্দেশ করে, সেক্ষেত্রে বি বিন্দুতে কিন্তু 50 মন উৎপাদন নির্দেশ করবে। কারণ সম উৎপাদন রেখায় যে কোনো বিন্দুতে উৎপাদন সমান। সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য হচ্ছে তার প্রতিটি বিন্দুর, যে কোনো বিন্দুতে উৎপাদন সমান। যদি এ বিন্দুতে 50 মন উৎপাদন করা যায়, বি বিন্দুতে উৎপাদন হবে কত, 50 মন। এক্ষেত্রে পার্থক্য হচ্ছে এ বিন্দুতে আমাদের মূলধন প্রয়োজন অ কে ওয়ান, আর শ্রম প্রয়োজন অ এল ওয়ান, অ এল ওয়ান। বি বিন্দুতে শ্রম প্রয়োজন অ এল টু, মূলধন প্রয়োজন অকে টু। অর্থাৎ এ বিন্দুতে 50 মন উৎপাদন করা যাবে, বি বিন্দুতে 50 মন উৎপাদন করা যাবে, এ বিন্দুতে মূলধন বেশি শ্রম কম, আর বি বিন্দুতে শ্রম বেশি মূলধন কম। এবার উৎপাদক, তার কাছে কোনটি সুবিধা বেশি, শ্রমের সুবিধা বেশি, শ্রমিক তার কাছে বেশি নাকি মূলধন বেশি। যদি শ্রমিক বেশি হয়, তাহলে সে বি বিন্দুতে উৎপাদন করার চেষ্টা করবে, যদি মূলধন বেশি হয় তাহলে এ বিন্দুতে উৎপাদন করবে, যেখানে তার মূলধন বেশি কাজে লাগানো সম্ভব। এভাবে একজন উৎপাদক তার উপকরণগুলোকে
এই পদ্ধতিতে সে ব্যবহার করবে। এবার একটি কথা হচ্ছে, যদি বি বিন্দুতে উৎপাদন করে, যদি বি ধরেন বি বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতিকে যদি আমরা নির্দেশ করি, তাহলে বাংলাদেশের শ্রমিক বেশি, বি বিন্দুতে শ্রমিক বেশি নির্দেশ করে, এটাকে বলে শ্রম নিবিড় অর্থনীতির দেশ, শ্রম নিবিড় অর্থনীতির দেশ। এতে ধরি আমরা আমেরিকা, আমেরিকা আমরা জানি পুঁজিনিবিড় দেশ, তাদের মূলধন বেশি রয়েছে। তাহলে এই চিত্রে এ বিন্দুতে মূলধনের পরিমাণ বেশি, শ্রমের পরিমাণ কম, তাহলে এই এ বিন্দুতে এই এ দেশটি হচ্ছে, একে যদি আমরা একটি দেশ বিবেচনা করি, তাহলে এ দেশ হচ্ছে মূলধন নিবিড়, মূলধন মূলধন নিবিড়। তাহলে আমরা আরেকটি বিষয় শিখলাম, যেখানে যে দেশে মূলধনের প্রতুলতা রয়েছে, মূলধন বেশি, সেটি হচ্ছে মূলধন নিবিড় অর্থনীতির দেশ, আর যেখানে শ্রমিক বেশি রয়েছে সেটি হচ্ছে শ্রম নিবিড় অর্থনীতির দেশ। তাহলে প্রিয় বন্ধুরা, কীভাবে উৎপাদন করবে, কোন পদ্ধতিতে উৎপাদন করবে, শ্রমিক বেশি নিয়ে করবে নাকি মূলধন বেশি নিয়ে করবে, এই সমস্যার সমাধান করা হবে। কীভাবে উৎপাদন করা হয়, পিএস এমিলসনের এই সমস্যার আলোকে সমাধান করা হবে। এবার তিন নম্বর সমস্যা হচ্ছে, কার জন্য উৎপাদন করা হবে, যা কিছু উৎপাদন করা হয়েছে সেটি কার জন্য, এটিকেও আমরা সমাধান করব উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ধরি এক্স এবং ওয়াই দু শ্রেণীর মানুষ বাস করে, দুই শ্রেণীর মানুষ বাস করে, এক্স অক্ষে গরিব শ্রেণী আর ওয়াই অক্ষে লম্ব অক্ষে ধনী শ্রেণীর মানুষ বাস করে, ধনী শ্রেণীর মানুষ বাস করে। ধরে নিলাম একটি সমাজে দুই শ্রেণীর মানুষ বাস করে, গরিব এবং ধনী। এই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, তার হাতে যে পরিমাণ এই সমাজ যে পরিমাণ সম্পদ রয়েছে এই, এখানে যদি হয় যে গরিব শ্রেণী বেশি, তাহলে আরেকটি বিন্দু আমরা নিব বি বিন্দু। এই বি বিন্দু অনুসারে, বি বিন্দু অনুসারে ও এক্স ওয়ান পরিমাণ গরিব, ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে, যেখানে গরিবদের জন্য বেশি উৎপাদন হচ্ছে, আর ও ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে, যেখানে ধনীদের জন্য উৎপাদন হচ্ছে। তাহলে এখানে বি বিন্দুতে কী নির্দেশ করছে, গরিবদের দ্রব্য বেশি উৎপাদন করা হচ্ছে। যদি গরিব শ্রেণীর মানুষ বেশি থাকে, তাহলে আমি বি বিন্দুতে উৎপাদন করব। আবার ধরি আরেকটি বিন্দু আমরা সি বিন্দু। এই সি বিন্দু অনুসারে ও এক্স টু এবং ও ওয়াই টু এই দুটি সংমিশ্রণ নির্দেশ করছে, যেখানে ও এক্স টু অর্থাৎ সি বিন্দুতে গরিবদের পণ্য কম উৎপাদন হচ্ছে এবং ধনীদের পণ্য বেশি উৎপাদন হচ্ছে। তাহলে যদি আমি ধনী শ্রেণী বেশি থাকে, যদি ধনী শ্রেণীর মানুষ বেশি থাকে, সেক্ষেত্রে সি বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক হবে, কারণ সেক্ষেত্রে ধনীদের জন্য বেশি উৎপাদন হচ্ছে সি বিন্দুতে, আর গরিবদের জন্য উৎপাদন হচ্ছে কম ও এক্স টু পরিমাণ। এভাবে কার জন্য উৎপাদন করা হবে এই বিষয়টিকে বিবেচনায় আনতে হবে, এবং উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমেই আমরা এই বিষয়টিকে সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস থেকে মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্পর্কিত চমৎকার সমাধান আপনারা পেয়েছেন। ধারাবাহিক ক্লাসের মাধ্যমে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির সকল সমস্যার সমাধান অল্প কিছুদিনের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। সঙ্গেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।